আসসালামু আলাইকুম। এই পাসপোর্ট সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, পেন্ডিং ফর এসবি পুলিশ ভেরিফিকেশন, এই সম্পর্কে আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া এটা কেন দেখায়, কখন দেখায়, এবং অনেকদিন যাবৎ শুধু এই মেসেজটাই স্টেটাস চেক করলে দেখালে আমাদের করণীয় কী। আপনারা সবাই জানেন, ই পাসপোর্টের অনলাইনে আবেদন করার পর আমরা যখন আমাদের নির্দিষ্ট রিজিওনাল পাসপোর্ট অফিসে গিয়ে আমাদের ফিঙ্গার এবং ছবি তুলে এসে আমাদের পাসপোর্টের আবেদনটাকে সাবমিট করে ফেলি, তখন আমাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশনের জন্য আমাদের ফাইলকে পাঠানো হয়। বিশেষ করে আমরা যারা নতুন ই পাসপোর্টের আবেদন করি, অথবা আমাদের যাদের ইলেকট্রনিক পাসপোর্টের রিইস্যু করার সময় সংশোধনের আবেদন করা হয়, তাদের ক্ষেত্রে পুনরায় আসলে পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন পড়ে। সো পেন্ডিং ফর এসবি পুলিশ ভেরিফিকেশন তখনই আপনাকে দেখায় যখন আপনার ফাইলটি পাসপোর্ট অফিস থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনার নির্দিষ্ট এসবি রিজিওনে পাঠিয়ে দেওয়া হয়। তখন আপনার অপেক্ষমান তালিকায় আপনি থাকেন যে আপনার পাসপোর্টের যে পুলিশ ভেরিফিকেশন আছে সেটা করা হবে। সো এই ক্ষেত্রে যদি আপনি দেখেন যে আপনার এটা আসলে অনেক দিন ধরে পেন্ডিং ফর এসবি পুলিশ ভেরিফিকেশন রয়েছে, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন কারণে সেটা হতে পারে। কারণ এক নম্বর কারণ হচ্ছে আপনার পাসপোর্ট অফিসে হয়তো বা আপনার যে ডকুমেন্ট আপনি সাবমিট করেছেন সেই অ্যাপ্লিকেশনটি কোনো কারণে আসলে ডিলে হচ্ছে। এমনটা হতে পারে যে আপনার ফিঙ্গারের ছাপ হয়তো বা অন্য কারোর সাথে মিশে গেছে, তার মানে হচ্ছে অন্য কারোর সাথে ম্যাচ করছে, অথবা এমন হতে পারে যে আপনার আবেদনের পত্রটি এখনও কোনো বা কোনো কারণে আবেদনপত্রের যে কার্যক্রম সেগুলো কমপ্লিট করে পেন্ডিং ফর এসবি পুলিশ ভেরিফিকেশন যে প্রসেসটা আছে সেই প্রসেসে যাবার আগেই আপনাকে মেসেজ এটা দেখাচ্ছে, কিন্তু এখনও এসবি পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়নি, পাসপোর্ট অফিসেই রয়ে গেছে। সেটা বিভিন্ন নানান কারণে বিভিন্ন কেসের ক্ষেত্রে এরকম হয়ে থাকতে পারে। সো এখন কথা হচ্ছে যে যদি আপনার এটা অনেকদিন এরকম দেখায়, সেক্ষেত্রে আপনার করণীয় কী। আপনার যদি এই মেসেজটা অনেকদিন ধরেই দেখাচ্ছে, এমনও হয়ে যাচ্ছে যে আপনার পাসপোর্ট ডেলিভারির ডেটও পার হয়ে গেছে, তারপরেও আপনাকে পেন্ডিং ফর এসবি পুলিশ ভেরিফিকেশন দেখাচ্ছে, তখন আপনার করণীয় কী চলুন সেটাই জেনে নিই। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমত আপনার এলাকার যে রিজিওনাল এসবি অফিস আছে বা আপনার এলাকায় সাধারণত যে এসবি কর্মকর্তাগণ বা তদন্তকারী অফিসার যারা আছে তাদের যে কার্যালয় আছে সেখানে গিয়ে আপনি কিন্তু একটু খোঁজ নিয়ে দেখতে পারেন যে আপনার ফাইলটি তাদের কাছে এসেছে কি না পুলিশ ভেরিফিকেশনের জন্য। যদি তাদের কাছে ফাইল এসে থাকে তাহলে তো হয়েই গেল, আপনার হয়তো বা কোনো কারণে আপনাকে কল করা হয়নি, এখন আপনি তাদের কাছে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে অথবা তারা এসে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার কাছ থেকে নিবে এবং আপনার তদন্ত কমপ্লিট করবে, এরপরে আপনার পাসপোর্টটি প্রিন্টে যাবে, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক থাকলে। আর যদি এসবির কাছে আপনার কোনো ডকুমেন্টস না থাকে বা পাসপোর্ট অফিস থেকে না পাঠানো হয়, তাহলে আপনি চলে যাবেন আপনার রিজিওনাল পাসপোর্ট অফিসে, যেখানে আপনাকে আসলে পাসপোর্টের আবেদন করার পরে আপনি যেখান থেকে আসলে এসবির জন্য আপনার ফাইলটিকে পাঠানো হয়, সেখানে যাওয়ার পরে আপনি একটু খুঁজে দেখবেন যে আপনার ফাইলটি এখনও কি এসবির কাছে পাঠানো হয়েছে কি না, আর যদি পাঠানো না হয়ে থাকে তাহলে সেটার কারণ কি, সেখানে আপনার আর কোনো কার্যক্রম বা পদক্ষেপ নেওয়া দরকার কি না সেটা আপনি সেখানে জেনে নিতে পারবেন। অনেক ক্ষেত্রে যে শুরুতেই আমি বললাম আমাদের ফ্যামিলির পাঁচজনের আবেদন আমি একা করেছিলাম পাসপোর্টের আবেদন কোনো দালাল ছাড়াই, সেক্ষেত্রে একটার পেন্ডিং ফর পুলিশ ভেরিফিকেশন অনেক দিন পড়েছিল, ঠিক আছে। তো তখন আমি আসলে প্রথমে এসবিতে খবর নিই, এসবিতে আমার এরকম কোনো আসলে নামের ডকুমেন্ট যায়নি, দেন আমি আসলে আমার পাসপোর্ট অফিসে যাই, আমার পাসপোর্ট অফিস আগারগাঁয়ে যাই। আগারগাঁয়ে গিয়ে আমি নির্দিষ্ট একটা কক্ষ আছে যেখানে আসলে এরকম পাসপোর্টের তথ্যগুলো দেওয়া হয়, সেই কক্ষ থেকে আমি জানতে পারি যে আমার ফ্যামিলির যেই মেম্বারের পাসপোর্টটি পেন্ডিং ফর পুলিশ ভেরিফিকেশন অনেক দিনের জন্য দেখাচ্ছে, সেটার একটা প্রবলেম দেখা দিয়েছে, সেটা হচ্ছে অন্য আরেকজন বাংলাদেশি নাগরিকের সাথে আমার এই যে ফ্যামিলি মেম্বার তার আঙুলের যে হাতের যে আঙুলের ছাপ আছে এই ছাপটা অনেকটা আসলে ম্যাচ করে যাচ্ছে, যার কারণে এটা পুনঃতদন্ত করা হচ্ছে তাদের যে ওয়েবসাইট আছে এবং সেখানে তাদের যে সমস্ত ইন্টারনাল কার্যক্রমগুলো আছে সেগুলোকে যাচাই বাছাই করে দেখা হচ্ছে, দেন আমাদের এটা আসলে যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে পুলিশ ভেরিফিকেশনে পাঠাবে। ঠিক তাই হয়েছে, আমরা যেদিন গিয়েছি আমাদের পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের এই পেন্ডিং ফর এসবি পুলিশ ভেরিফিকেশন দেখাচ্ছে কেন এটা জানার জন্য, তার চার পাঁচ দিন পরে আমাদের মোটামুটি ওদের ইন্টারনাল পাসপোর্ট অফিসের যে কাজ ছিল সেটা কমপ্লিট করে তারা আবার পাঠিয়ে দিয়েছে এসবি অফিসে, ঠিক আছে। তারপরে আমরা এসবি অফিসে আবার যোগাযোগ করি, দেন আমাদের পুলিশ ভেরিফিকেশন করা হয়। তো বিভিন্ন সময় নানান কারণে আপনার এটা পেন্ডিং ফর এসবি পুলিশ ভেরিফিকেশনে আটকে থাকতে পারে, ঠিক আছে। আপনি এই দুইটা পদক্ষেপ অবলম্বন করে আপনি কিন্তু আপনার
এই যে ধাপটা আছে এই ধাপটাকে পেরোতে পারেন। সেই সাথে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এসবি একটা অ্যাপ আছে এসবি পুলিশের, ঠিক আছে, পুলিশ ভেরিফিকেশন বলেন, তারপর হচ্ছে আপনার পাসপোর্টের ভেরিফিকেশন বলেন, এগুলো করার জন্য একটা অ্যাপ আছে, অ্যাপটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপের মাধ্যমেও আপনি কিন্তু আসলে রিকোয়েস্ট করতে পারবেন আপনার ভেরিফিকেশনটা যেন দ্রুত করা হয়। যদি এসবির কাছে থাকে তাহলে সেক্ষেত্রে তারা এটার মাধ্যমে নোটিফিকেশন পেয়ে যাবে এবং আপনার ভেরিফিকেশনের কার্যক্রম দ্রুত করবে যদি পাসপোর্ট অফিস থেকে তাদের কাছে পাঠানো হয়ে থাকে। সো এই ছিল বিষয়, আপনার এটা সমস্যাটা কী এবং সমাধানটা কী কী হতে পারে সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি একদম সহজ ভাষায় সাবলীলভাবে শেয়ার করার চেষ্টা করেছি। যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। বাই দ্য ওয়ে একটা ছোট্ট বোনাস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট কিন্তু আমার আপনার এবং ডিজিটাল একজন পার্সন হিসেবে সবারই এখন প্রয়োজন পড়ে। পেওনিয়ার অ্যাকাউন্ট যদি আপনারা আমার লিঙ্ক থেকে খোলেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট খুললে $50 পেয়ে যাবেন আফটার রিসিভিং $1,000 টু ইয়ার অ্যাকাউন্ট, ঠিক আছে। সো পেওনিয়ার অ্যাকাউন্ট হচ্ছে গ্লোবালি ইন্টারন্যাশনালি আপনি USD, ইউরো বা ক্যানাডিয়ান ডলার বা যে কোনো দেশ থেকে আপনি যদি আপনার কোনো ক্লায়েন্টের টাকা বা আপনার কোনো স্পন্সরশিপের টাকা বা আপনার কোনো ছোটোখাটো কাজ করেছেন ফ্রিল্যান্সিং করে সেই কাজের টাকা যদি আপনি বাংলাদেশে আনতে চান এটার মাধ্যমে আনতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে উইথড্র করতে পারবেন। সুতরাং এই অ্যাকাউন্টটি কিন্তু একজন সচেতন ডিজিটাল নাগরিক হিসেবে এখন আপনার অবশ্যই প্রয়োজন। অবশ্যই আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে খুলে নিতে পারেন এবং কীভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেই সম্পর্কেও আমার একটি ভিডিও আছে, যেটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইনডিসক্রিপশনে পেয়ে যাবেন, অবশ্যই সেই ভিডিও দেখে নিজে নিজে খুলে নিতে পারেন। সো আজ পর্যন্তই অনেক কথা বলে ফেললাম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।